এই মহাসমাবেশ থেকে আমরা শপথ শপথ গ্রহণ করব। আপনারা সকলে আমার সঙ্গে বলুন, সবাই হাত তুলুন। আমরা শপথ করছি, একাত্তরে যে সমস্ত ঘৃণ্য রাজাকার আলবদর কোন হত্যা ও ধর্ষণের মতো মানবতা বিরোধী অপরাধ করেছে, তাদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড না হওয়া পর্যন্ত এই গণজাগরণ মঞ্চ গণমানুষের নেতৃত্বে টেকনাফ থেকে তেঁতুলিয়া আন্দোলন চালিয়ে যাবে। আমরা শপথ করছি, যুদ্ধাপরাধী জামাত শিবিরের রাজনীতি এদেশে নিষিদ্ধ ও তাদের এদেশের নাগরিকত্ব বাতিল না করা পর্যন্ত আমরা রাজপথে ও অনলাইনে সোচ্চার থাকব। আমরা শপথ করছি, 75-এর পরে সাজাপ্রাপ্ত বিচারাধীন যে সমস্ত যুদ্ধাপরাধী রাজাকার আলবদরকে ছেড়ে দেওয়া হয়েছে তাদের সকলকে বিশেষ ট্রাইব্যুনালে বিচারের আওতাধীন করার দাবিতে কাজ করব। আমরা শপথ করছি, যুদ্ধাপরাধীদের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ইসলামী ব্যাংক, ইবনে সিনা, ফোকাস, রেটিনা আরো বিভিন্ন কোচিং সেন্টার সহ সবকিছুই আমরা বয়কট করব। আমরা মনে রাখবো, এগুলোর মাধ্যমে অর্থ সংগ্রহ করে তারা এদেশের স্বাধীনতা বিরোধী অপতৎপরতা চালিয়ে যাচ্ছে, এমনকি যেসব শিক্ষা ও সাংস্কৃতিক সংগঠন তৈরি করে শিশুদের মাঝে স্বাধীনতা বিরোধী বীজ বৃক্ষ বপন করেছে, সেগুলোও বয়কট করব। এক কথায় রাজাকার আলবদরদের সকল ব্যবসায়িক সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান নিষিদ্ধ করার দাবিতে কাজ করব। আমরা শপথ করছি, দেশে গৃহযুদ্ধের হুমকি দিয়ে জামাত শিবির যে রাষ্ট্রদ্রোহিতার অপরাধ করেছে তার জন্য তাদেরকে ভিডিও ফুটেজ ও সংবাদপত্রের ছবি দেখে অবিলম্বে গ্রেফতার করে কঠোরতম শাস্তির দাবি জানিয়ে যাব। আমরা শপথ করছি, যুদ্ধাপরাধীদের গণমাধ্যম যেমন দিগন্ত টিভি, নয়া দিগন্ত, আমার দেশ সংগ্রাম পত্রিকা, সোনার বাংলা ব্লগ এগুলোকে বয়কট করব। কোন অফিসে কিংবা বাসায় যুদ্ধাপরাধীদের কোন পত্রিকা রাখবো না। একই সঙ্গে মুক্তিযুদ্ধের পক্ষের গণমাধ্যমকে অনুরোধ করব, যুদ্ধাপরাধী ও তাদের তাবেদারদের বয়কট করুন। আমাদের এই শপথকে কাজে রূপান্তরিত করতে হবে।
বসেন, সবাই বসেন। এই শপথকে কাজে পরিণত রূপান্তরিত করতে হবে। সকল যুদ্ধাপরাধীদের ফাঁসির রায় নিশ্চিত করার জন্য কাজ করে যাব। আমাদের কর্মসূচি চলছে, কর্মসূচি চলবে। জয় বাংলা।